It is. আরে ওই সারটা মালে ভালো হইতো মেবি, ঠিক আছে কোনো ব্যাপার না, মাছ সেখানে ভালো লড়তেছে আর কি। গাছ দেখি মন ঠিক মতো জালটা ফেলাতে পারে নাকি, আর পড়িস না ওই জায়গায় ইয়ে বোনা তো আমার জালের বাড়ি হবে ল। তোরে বললাম যে ওই সাইড থেকে মার, এটা বলছি না ঠিক আছে কোনো ব্যাপার না। তো চাই ধর ভিডিওটাকে এখনো লাইক করো না আর কি, লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো। তো নেক্সট ইন্টারেস্টিং যে ভিডিওগুলো আছে ওগুলো তোমরা পাওয়া আর কি, ঠিক আছে। তো পাওয়ার কোনো দরকার নেই, সকাল সকাল চলে আসছে আর কি। তো এমন এখানে আস্তে আস্তে জালটাকে তুলতেছে, দেখি কতগুলো মাছ ধরে আর কি, ঠিক আছে। তো চাপটা খুব একটা ভালো হয় নাই, কিন্তু তারপরেও দেখি মাছটা আসা লাগে, কম খারাপ না হয় মরে না ব্যাপারটা। তো আরে ভাই ওর কি আসছিল, তুই ভাই ওই সাইড থেকে চাপ না দিলে দেখিস কি মারে যায়। কইলাম যে কিছু একটা লয়া বুঝলি না, তুই ও মরে যাবি, আমি তোর কত পানি আমরা বলবি, আমি পিছনে পিছনে যাবো নি প্যান্টটা গোছায়। ঠিক আছে ওকে, তো আমাদের এই চাপে ফাইনাল মাছ আর কি, ঠিক আছে। নেক্সট চাপে দেখি। তো গাইস আমি এখন পানিতে নামতেছি, আরে ভাই কত পানি রে ভাই, চিন্তা করা যায়। আচ্ছা কোনো ব্যাপার না, এক সিস্টেমে আমরা এখান থেকে যাচ্ছি, যা দেখি আরে দেখিস পরে পরে গেলে কিন্তু জীবন শেষ। আস্তে আস্তে যা, ওখানে অল্প পানি আমি আসতেছি দাঁড়া, বেটা পাগারে জানি ঘোরা যায় না বুঝছস, পাগারে ঘুরে গেলে শেষ। আগে চাপ দিস না দাঁড়া, আচ্ছা দে তুই। ও ভাই সাপ, এত মানে ওর জালটা ফালাতে পারে না, ঠিক আছে শিখতেছি আমরা, ঠিক আছে কোনো ব্যাপার না। তারপর দেখি কতগুলো মাছ ধরে আর কি, মাছ থাকবে বেশি তো জাল এখানে ঘোরাচ্ছে। যা যার এখন লাইক কর না ভাই, লাইক করো, লাইক করার যদি পারো শেয়ার করো, ঠিক আছে লাইক করো অ্যান্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একবার বলো না ঠিক। আরে ওগুলো কী রে ভাই, চিন্তা করো ভাই, ওটি কি ওটি কি তো গাইস, মাছ চাপ দেওয়া শেষ, এখন ছাড়ানোর জন্য উপরে যেতেছি আমরা। আউ আরে বেটা পড়িস না জানি, ঠিক আছে তো আমি উপরে যা আবার চালু করতে আসছি। ওই যে হেনে যা হেনে যা। তো আমাদের নেক্সট চাপের জন্য আমরা রেডি হয়ে গেছি, ঠিক আছে আমরা পিস পিস যাচ্ছি, পিস পিস আমি নিচে যাবো না, কিন্তু উপর থেকে মানে জিনিসটা কভার আপ করার চেষ্টা করবো। দেখি চারদিকে লুকটা কত সুন্দর না, জোরে মারবেটা, হেই
মোট চালাইছে মোট চালাইছে। বেজে গেছে বেজে গেছে, দেখ মোট মাছ লাদ্দে লাদ্দে চলে যাচ্ছে, কি ধরবো। তো গাইস একদম মিশা এসে দিয়েছে, এটা কোনো কথা। তো জালটা নিয়ে আসুক, এখানে কি দেখা যাবে ঠিক মতো, জালটা কেমন উঠে দিচ্ছে, আরে দেখা যাবে যাইতো, বাট একটু অন্ধকার আসতেছে তো তার জন্য সমস্যা, নাহলে ফুল ভিডিও আসতো। ঠিক আছে, চিন্তা করা যায়, সিলভার ছিল না কাতলা ছিল তাই নাকি। তো এবার মেবি মাছ শুধু জঙ্গলে পড়তেছে তার জন্য মাছগুলো আসলে আসতেছে না। ঠিক আছে, তিনটা বার গিয়েছে, তিনটা বারই জঙ্গলে পড়ছে, কিন্তু মাছ কম খারাপ ওঠে নাই। ঠিক আছে, মাছ কম খারাপ ওঠে নাই, মাছ মারতে মারতে আজকে রাইত বানালা দিছি। আমি না পেলাম, তুই ওটা তোল, এটা মাছ না এখানে চলে যাব। এখন অন্ধকার হয়ে গেছে প্রায়, আর আমরা এখনো চাপ দিচ্ছি এখানে। ঠিক আছে, পাঁচ আমরা এতগুলো পাইছি, মাত্র দুই চাপে আর কি, দুই তিন চাপে আর কি। ঠিক আছে, অমাইক অমাইক মাছ, কিন্তু দেখি এখন সামনের দিকে আমরা চাপ দেবো। আরে এখান থেকে না, এখান থেকে না, ওই এখান থেকে দিবি, জঙ্গলে বাঁচবো তো, আরে সামনেও জঙ্গল, ওইটা টান দেনি, জোরে মার, ছেড়ে দে, এটাই হলো প্রবলেম, চাপ দেওয়ার মতো জায়গা নাই খুব একটা, আর চারপাশে পানি, ওখানে যে দাঁড়ায় থাকে একটা চাপ যে ঠিক মতো দেবো ঠিক মতো দেওয়া যায় না। ঠিক আছে, তো যারা যারা এখনও লাইক করো নাই, শেয়ার করো নাই ভাই, শেয়ার করো, আর লাইক করো, লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, ঠিক আছে সাবস্ক্রাইব করিয়ে এলাও। জাস্ট আমরা জালটা উঠায় আনো, প্রায় শেষ শেষ দিকে আর কি, আর চলে আসতেছে। আর চাপটা ঠিক মতো পড়লে বড় মাছ পড়তো আর কি, চাপটাই তো ঠিক মতো পড়ে না। নেক্সট চাপ দেবো হচ্ছে আমরা এখানে। ঠিক আছে গাইস, এখানে দেবো, বাট এখান থেকে যাবে, যাওয়ার পরে দেখা যায় এখান থেকে মানে সিস্টেমে ভালো যেতে পারে নাকি, বড়ো মাছগুলো পায় নাকি। বড়ো মাছগুলো পাওয়ার জন্য আমরা আসছি, কিন্তু আসতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য অন্ধকার হয়ে গেছে, সকাল সকাল আসতে হতো, মানে সকাল সকাল বিকাল বিকাল যাই হোক, আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে, আমরা একটু বাইরে থেকে বাইরে গেছিলাম, তারপরে তোমাদের জন্য ভিডিও দেওয়ার জন্য আর কি আমরা যাই হোক, একটা সিস্টেমে ভালো হচ্ছে। ঠিক আছে, তোমাদের এমন ওখানে যাচ্ছে, আমি অবশ্যই এবার এবার যাবো না। ঠিক আছে, এবার আমি যাবো না, এবার ওই এখানে চাপ দিয়ে আসবে আর কি, আমি এখান থেকে ভিডিও করবো শুধু, কোনো ব্যাপার না, ওখানে চাপ দিবে, চাপটা অন্তত দেখা যাবে, তোমাদের মাছ দেখে ও তৈরি। এবার এবার অমাইক একটা চাপ হয়েছে, ঠিক আছে, মানে এইটাই প্রথম চাপ যেটা আমাদের মানে পারফেক্ট হয়েছে আর কি,
ওখানে জালটা তোলা। হ্যাঁ একদম অস্থির ভাই, লাইক ঠোকো, লাইক লাইক লাইক, ইসি বাতে ভাই লাইক ঠোক দো, যে অভি দেখতে ভাই। ঠিক আছে, তো ও মাছগুলো নিয়ে মানে ওখান থেকে তো আর জালটা টানা দেখা যাচ্ছে না, তার জন্য ও মাছটা নিয়ে কিনার আসুক, তারপর আমরা দেখাচ্ছি। তো আমাদের চাপটা অনেকটা সুন্দর হয়েছিল, কিন্তু জানি না কীরকম মাছ আমাদের কপালে চুপছে আর কি। দেখি আর নিয়ে আসতেছে, ঝুম করেছিল, দিয়ে আসছে। ও তেরি আগে আগে আগে, মানে মোটামুটি কম খারাপ না, এবার একটা মানে সুন্দর একটা চাপ হয়েছে, তো তার জন্য মানে মাছগুলো সুন্দর সুন্দর, ঠিক আছে, মানে দামি একটা মাছ, ঠিক আছে। তো গাইস আমাদের মাছ ছাড়ানোর মানে প্রকল্প চলছে আর কি। তোমরা এখনো যারা লাইক করো নাই লাইক করে গেলাও আর কি, আর কিছু কইতাম না, ওই জন্য ব্যাপারটা। লাইক যারা এখনো করো নাই লাইক করো, আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করো, এত বড় মানে বলতেছি তাও প্লিজ সাবস্ক্রাইব করো, ভালো আছে, ঠিক আছে। আমাদের নেক্সট আমরা কামিং যে ভিডিওগুলো আছে ওগুলো পাবে, ঠিক আছে, টেনশন নেই, জড়াতে নেই। তো আমাদের একটু সাপোর্ট করো, আমরা যেন মানে ওসব ভাই ভালো ভালো ভিডিওগুলো দেওয়ার, নাহলে কম খারাপ ভিডিও যেন না হয় তার প্রতি একটু খেয়াল রাখতে, ঠিক আছে। তো তোমরা যারা এখন লাইক করো নাই লাইক করো আর শেয়ার করো, এরপর দেখছো তো শেয়ার করো একটু কষ্ট করে, আর সাবস্ক্রাইবটা করে ফেলো, সাপোর্ট করো, জাস্ট সাপোর্ট করো আমাদের, ঠিক আছে। তো মাছ এখানে ইমন ছাড়াচ্ছে, দেখি এটি কি মাছ, রায়াক কই গেল, বড় তো একটা ওঠে না, এবার শুধু ছোট ছোট মাছ উঠছে, এগুলো আর কি বলে কি মাছ বলে এগুলো, মসি। তো এখানে শুধু মসি মাছ উঠছে, ঠিক আছে, আমাদের মসি অনেকগুলো মসি মাছ হয়েছে। তো মসি মাছ একটা অনেক স্বাদের মাছ, ঠিক আছে, এটা কতক্ষণ আগে জানা আমি বলতে পারলাম না, এখন বলতেছি অমাইক স্বাদের মাছ, আসলে নামটা শুনছি, ঠিক আছে, কি মাছ নাম দেখাচ্ছে মৌসি, ঠিক আছে। এই প্রথম মন্ত্র আজকে একখান পুঠি উঠল, পুঠি প্রথম, ও তেরি প্রথম না, আমরা আসছি মৌসি মাছ মারতে, ঠিক আছে, জাল দিয়ে শুধু মৌসি মাছ মারতে আসছি, তারপরে একটা পুঠি উঠে গেছে, তো উঠতেই পারে, স্বাভাবিক অস্বাভাবিক কিচ্ছু না। এটা কি মাছ, আরে চেলা চেলা, বোয়াল মারা ভিডিও আসবে, বোয়াল মারা ভিডিও তোমরা মিস করবে না, আর কিছুদিন পরে সিজন শুরু হবে, ঠিক আছে, সিজন সিজনে অবশ্যই অবশ্যই ভিডিও পাবে, টেনশন লেনে গা নেই। কতগুলো, ঠিক আছে, আমরা এখানে অনেকগুলো পাইছি, মাত্র অল্প একটা চাপ দিয়েছি, ঠিক আছে, কোনো স্ক্রিপ্ট না, শুধু মাঝখানে আমি কিছুটা প্রেস করছি, আর আপনারা সবাই জানেন, ঠিক আছে। তো গাইস একদম মানে নেক্সট লেভেল, ঠিক আছে। তো আমাদের তো গাইস নেক্সট চাপ দেওয়ার জন্য আমরা আসলে রেডি হয়েছি, ঠিক আছে। আরে যে এখানে একটা মাছ আছে, তো আচ্ছা ওটা পরে ধরা যাবে নি, আরে এই সাইড লড়তেছে, তো এবার ইনশাল্লাহ বড় মাছ ধরবে। আর ওইটা একদম মিস হয়ে গেছে, না হলে ওটাও ধরতো, ঠিক আছে।
চারদিকে অন্ধকারও হয়ে গেছে। মানে তো গাইস নেক্সট স্টপ দেওয়ার জন্য সামনের দিকে এগোচ্ছে আর কি। এখন আর যাই দেখি আর যে সাইডে লড়তেছে ওই সাইডে মানুষ, ঠিক আছে তো চলে গেছে। তো যারা এখন লাইক করো নাই লাইক করো। আর আর এখান থেকে তো দেখা যায় না, ঠিক আছে আমি ভিডিওটাকে পজ করে দিচ্ছি। আর ও আসুক মাছগুলো দেখাবো, ঠিক আছে মাছগুলো না দেখে যাবে না। তো গাইস একটা জিনিস দেখাই আমি, সেটা চেলগা এখানে বিদ্যম পাচ্ছে, ঠিক আছে ওই অনেক দূর দেখা যায় না। আরে ওখানে চাপ দেওয়া হয়ে গেছে, তো মানে অনেকদিন পর ট্রাই করো তো তার জন্য আর কি ওর চাপগুলো ভালো হচ্ছে না, তার জন্য মাছগুলো আর ধরতেছে না। আর বিশেষ একটা কথা, ওর ওখানে ই নাই মানে জঙ্গল প্রচুর, ঠিক আছে জঙ্গলে আটকে যায় যা মানে মাছগুলো ধরা একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো ওখানে বিদ্যুৎ চমকানি ছিল, আমি রেকর্ডটা করতে পারিনি, কোনো ব্যাপার না। তো দেখি মানে মাছগুলো নিয়ে আসুক নাকি। বড় কোনো মাছ পাইছোস? মেবি এবার বড় কোনো মাছ পেয়েছে, ঠিক আছে তো আসতেছে ও আসুক। আমি দেখাইতেছি যে আমাকে দেখি। তো গাইস যারা এখনো লাইক করো নাই শেয়ার করো নাই, লাইক শেয়ার করো, ফার্স্ট লাইক শেয়ার করো। আরে এটা প্রাইড করে কেন তাই নাকি? ও তেরি ভাই, ও ভাই সাপ, ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ভাই বিকমান ভাই বিকমান ভাই ইসি পাত ভাই লাইক ঠকো ভাই। যারা এখনো লাইক করো নাই ঠিক আছে ভাই তাড়াতাড়ি লাইক করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি ভাই আর কী করতেছো ভাই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আমরা মাত্র একটা পাইছি, কোনো ব্যাপার না আলহামদুলিল্লাহ, মাছ আমরা একটা পাইছি তো ঘুম খারাপ হয় নাই, ঠিক আছে। তো আরে উপর উপরের দিকে মৌসিও আছে, আমরা বিশেষত মৌসি মাছ মারতে আসছি। এখানে সবগুলোই প্রায় আরে দেখা যাচ্ছে না, ঠিক আছে ক্লিয়ার করে দিই, এখানে সবগুলোই প্রায় মৌসি। আর আমি দাঁড়াইছি তো এখানে মাছগুলো সারাইতেছে, ঠিক আছে। আর ফাঁসে তো তোমরা দেখছো ভাই সিলভার ওখানে লাভ দিচ্ছে, একটুর জন্য ধরতে পারে নাই, একটুর জন্য জাস্ট একটুর জন্য। তো আমরা এখন মাছ ছাড়াবো, ঠিক আছে এবার সরবরে। হ্যাঁ এবার মানে একদম ওই সাইডে স্যার উল্টা করতে আজকে আইবো মাছ আইবো না আসলে সিরিয়া দেবো আইবো নাকি আরে এটাই তো কথা। ঠিক আছে গোপ গিয়াল আর একটা পাওয়া যায়, যেহেতু একটা মাছ ধরছে আমাদের বড় একটা মাছ ধরছে তো আমরা আর একটা দেবো, মাত্র অল্প একটা চাপ হয়েছে তো এখন না আর একটা আমরা চাপ দেবো, চাপ দিয়ে দেখি যাও কেড়ে বেটা কামড় টামড় দিস না, আমাদের এখানে মাছটা খুব লাভ পাইতেছে, এখনো ছাড়া না নেই মাছটা মানে দিয়ে এখানে ওকে পাহাড়ে দিতে হবো একা একা, মানে যদি লাভ পায় চলে যায় তো বেকার যাবো না ব্যাপার। তো এই যে আমাদের সেই মাছটা, ঠিক আছে আরে সবগুলো না সবগুলো মাছ দেখে গেল
কোথায় যাবো এখনো কনফার্ম, অন্ধকার অনেকটা বেশি হয়ে গেছে, না সাথে না যাই, কাছে চাপ দিই চাপ দিই ওই সখনই দেখুন আবার দে আমরা চাপটা সে হয়েছিল অনেক ফালেন মানে চাপ দেওয়ার মতো জায়গা আছে তার জন্য মাছ ধরা ঠিক আছে। তো গাইস ঠিক আছে, তো এখন বেশি অন্ধকার হয়ে গেছে আমরা কিছু মানে দেখতে পাচ্ছি না লাইট ছাড়া, তারপর আমরা লাস্ট একটা চাপ দেব এখানে, লাস্ট চাপটা কই দেব মানে মজা আছে আরে ভাইয়া গাইস ইমনের চাপ দেওয়া শেষ ঠিক আছে। তো আমরা ওখানে লো দা একবার সাপোর্ট চলে আসিস, চলো সাপোর্ট গিয়ে চলো। তো গাইস আজকের ভিডিও পর্যন্তই, তোমরা যারা এখনও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমরা নেক্সটে ইনশাল্লাহ আরও ভালো কন্টেন্টের ভিডিও নিয়ে আসবো। আর আজকের মাছ এতগুলো পাইছি আমরা ঠিক আছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ।